ঠিক না, মাগরিবের সালাত অল্প সময়, এই কথা সঠিক নয়। মাগরিবের সালাতের সময় রয়েছে হাত্তা ইয়াগিবা শাফাক, সুরান তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে একেবারে পূর্ব আকাশ পশ্চিম আকাশের যে লালিমা আছে, লাল রেখা যেটা দেখা যায়, এটা সম্পূর্ণরূপে অস্তমিত হওয়া পর্যন্ত মাগরিবের সময় রয়েছে, সেটা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের কম নয়। সুতরাং কেউ যদি মাগরিবের সালাত আদায় করেন, তিনি ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবেন, জায়েজ রয়েছে। কিন্তু মাগরিবের সালাতের ব্যাপারে ওলামায়ে কেরামের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মাগরিবের সালাতের ব্যাপারে মানে তাড়াহুড়ো করা অথবা আউয়াল ওয়াক্তে আদায় করা হচ্ছে সুন্না, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সালাতের মধ্যে সেখানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউয়াল ওয়াক্তে মাগরিবের সালাত আদায় করেছেন মর্মে সাব্যস্ত হয়েছে। তাই আউয়াল ওয়াক্তে আদায় করাটা মাগরিব আমরা ইচ্ছাকৃত বিলম্ব করব না, কিন্তু আবার এটা মনে করবো না না সময় নেই, খুব সময় নেই, আমরা ধীরে সুস্থে নামাজ পড়তে আসব এবং মাগরিবের ফরজ নামাজ শুরু করার আগে আমরা দুরাকাত নফল নামাজ পড়তে পারি, আমরা তারপরে ধীরে সুস্থে পড়তে পারি, কারণ এটা অতটা সময় না। জি।